আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধু বান্ধবীরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাল লাগে, খুব ভাল লাগে, মাঝে মধ্যে একটু কারেন্টটা আসে, খুব ভাল লাগে। কারণ ভাবতে অবাক লাগে যে কারেন্ট আছে, রুম আইলে যখন দেখি একটু কারেন্ট আছে, দেখতে ভাল লাগে যে কারেন্ট আছে। আরে কত অবাক করে, সারপ্রাইজ দেওয়ার মতো একটা বিষয়, কারণ জীবনে তো আর কোনো গার্লফ্রেন্ড বা বউ তো নাই যে সারপ্রাইজ দিব আমারে। তো কারেন্ট দিয়ে বর্তমানে একটা সারপ্রাইজ দেয়, একটা এক্সাইটমেন্ট আছে যে কারেন্ট আছে, রুম আইলে কারেন্ট ফামু, কারেন্ট আছে, এটা মানে কারেন্ট যে থাকবো এটা তো আর ভাবা যায় না। মানে কারেন্ট না থাকলে, কারেন্ট তো সবসময় থাকেই না, তারপরে যখন একটু কারেন্ট আইসে রুমের মধ্যে দেখা যায় কারেন্ট আইসে, তার মানে মনটা একটু খুশি, আনন্দ, একটা খুশি একটা কাজ করে, মনে করেন যে একটা ঈদের খুশি, ঈদের খুশির মতো একটা ঈদ আনন্দ লাগে না। রুমে কারেন্ট আছে, কারেন্ট আছে মানে রুমের মধ্যে একটা টিভিটা চালাই দেখতে পারে, আমি একটু ইন্টারনেট গাড়াগাড়ি করতে পারলাম, ওয়াইফাইটা চালু করে সেটা এটা হইলো কথা আর কি। তো কারেন্টটা তখন অনেক ভাল লাগে, কারেন্ট আছে কথা এটা না, কত হইলো যে কারেন্টটা যাইবো কেল লেগে। মমতাজা হত কদিন আগে একটা ডাইলগ দিছিল সংসদ ভবনে, দেখলাম যে কারেন্ট লাগবো নি, কারেন্ট লাগবো নি, কে যদি ফেরি করিও বেছে তোমাকে কারেন্ট দিয়া সেরা জনগণ বা গ্রাহকরা কইব যে কারেন্ট লাগতো না, আমরা করে যে কারেন্ট আছে এই কারেন্ট এসে বহন। তো কারেন্ট লাগবো নি কোন এর আগে কারেন্ট দিতাম না, কইতে কইতে উস্তা হে না মানুষের, কারেন্ট তো নাই হইলো, লোডশেডিং এর জ্বালা, কোন একটা কাজ ঠিক মতো করেন যে না, মনে করেন যদি একটা কাজ করতাম যাই যে ভাবদাসি একটা কাজ কর্ম, এই কাজটা করানোর লাইগা আগে একটা আগের থেকে টাইম মেনটেন করতে হইব যে কালকে অতটা সময় কারেন্ট থাকবো কিনা। এক্সাম্পল ধরেন কালকে সকাল 11টার সময় আমি একটা কাজ করবো, কালকে এই সময় কারেন্ট থাকবো কিনা আগে দেখতে হইব, যাচাই করতে হইব, বা কারোর মাধ্যমে থেকে একটা খবর নিতে হইব, খবর নিয়ে জানতে হইব যে কালকে এই সময় নাকি কারেন্ট থাকবো নিও, যদি না থাকে তাহলে আমি এত দূর একটা কষ্ট করে যাই কোনো লাভ হতো না। ধরেন এক্সাম্পল আমি একটা নির্বাচন অফিসে গেলাম, আমার আইডি কার্ডটা ঠিক করাম, গিয়া যদি দেখি যে কারেন্ট নাই, তাহলে গিয়া কি সারাদিন গিয়া বেকার বইয়া তখন লাগবে, কোনো কাম হইব না, হে করলো না। মানে আমি যদি বাইরে বইয়া থাকি, আমি গৃহস্থী মিনিস্ত্রী করি, আমার হেড ফাটো তাহলে একটু দেহা শখ না করি, তাহলে তো মনে করেন একটু কাম আগ গাইবো, এই কাম রইতো না, সেই কাম রইতো না, কারেন্ট জ্বালা, কারেন্ট জ্বালা কোনো কিছু হয়। আর একটা কথা আমার মাথায় কাজ করতেছে না, আমরা তো গ্রাহকরা এক পয়সা হন ফোন যত কারেন্ট বিল বাহির রাখি না, এক পয়সা বাহির থাকবো দূরের কথা, এক মাস যদি কোনো কারণে যদি যে ডেট ডেট ডেটের থেকে একদিন ফিরচাই গেছে গা, বা ডেটটা ওভার হয়ে গেছে গা, উল্টারো জরিমানা সহ আদায় করে সারে, তইলে ওখানে কথা দেওয়া হেগা হয়েছে যে কিয়ার লেগে গ্রাহকরা তো অগ্রিম টেহ দিতেছে, মানে বাকি কোনো টেহ রাখতেছে না, বিল রাখতেছে না, তারপরে কিয়ার লেগে তোমরা কয়লা কিনতে গিয়া সেরা সরকারের কয়লা কিনতে গিয়া 3.5 মিলিয়নের মতন প্রায় 35 লাখ না 37 লাখ কোটি টেহা বাহির হয়েছে, কিয়ার লেগে বাহির হইলো জনগণের প্রশ্ন হইয়া সরকারি ভাবে বা যেই যে হোক। তো বর্তমানে তো সরকার ওই করতে হইব, এটা ধর গ্রাহকরা তো কইলে সরকার ওই করবো, কারণ সরকারের এটা দায়িত্ব, দেশের দায়িত্ব তো সরকারের ওই। তো এতদিন পর্যন্ত তো কিয়ার লেগে 6 মাস 9 মাস ধরে বাহির থাকে, 6 মাস 9 মাস কিয়ার লেগে বাহির থাকবো 9 মাস, গ্রাহকের তো ফোন তো দিনও বাহির রাখে না, তুইলে কিয়ার লেগে চাই না কোম্পানির কাছে 9 মাসের বিলটে ফাইবো তোমার কাছে, যে কোন ধরনের ফাইজদাম হয়েছে। কোনো গ্রাহক কি তাই ফোন যত সাইজানা কম দিছে, যে সাইজানা কম দিছে, সাইজানা করে কম দিছে, 16 কোটি মানুষ, 16 কোটি মানুষ, ইহাটা কিয়ার লেগে বাহির থাকবো, গ্রাহক তো এক পয়সা বাহির রাখে না, কিয়ার লেগে বাহির থাকলো, যেটা জনগণের ফুফকের টিকা এই প্রশ্নের উত্তরটা দেওয়া সরকারের উচিত যে কোন কারণে। ডলার সংকট, ডলার সংকটটা হয়েছে কেমনে, ইউক্রেন যুদ্ধ লাগছে, ইউক্রেন যুদ্ধ লাগছে, এটা দেওয়া, এটার লেগে তো তেলের দাম বাড়াই দিছো, চালের দাম বাড়াই দিছো, এখন বর্তমানে যে একটা অবস্থা শুরু করছো তোমরা, বেড সরকারি বেড বাড়াই দিছো, ভাবছিলাম যে দেশে গ্যাসের বিয়া সাথে একটা করাম, বিয়া সাথেও করতাম না, যে অবস্থা তোমরা, সব বিয়া করলো বেড দন লাগবে, এক বিয়া করলে দন লাগবো, দুই বিয়া করলে, তিন বিয়া, চার বিয়া, এখন যত একটাই করানোর সুযোগ পাইতেছি না, আবার 60টা বিয়া করাম কোন সময়, 60টা বিয়া করে নিলে বেড দিব কোন সময়, আর বেড বিয়া করে কি করাম, ঘরের মধ্যে যদি কারেন্ট না থাকে বউ দোয়া থাকতো না, বউ করবো তোমার ঘরে কারেন্ট নাই। আরেকটা কথা, কত হয়ে এটা না, কত তো এটা শেষ হয়েছে না, কত আরেকটা রয়েছে, কত হয়েছে বাংলাদেশের মধ্যে কি তুমি সিঙ্গাপুরের মতন, সিঙ্গাপুরের মতন উন্নত করতে গিয়া সেটা লইয়া যাইতেছো গা, আগের দিনে পাকিস্তানের আমলে যে মন্ত্রণালয় ছিল, কুফি দিয়া, কেরাসিন দিয়া, হারিকেন দিয়া সেটা চলে যেত, এই অবস্থা নিব এখন বাংলাদেশ তারে, কথা এটা না। আরেকটা কথা আছে, কত হইলে আগে তো কেরাসিন ফাওয়া যেত, বৃষ্টি হইলে 1 কেজি, এখন তো বৃষ্টি 1 কেজি কেরাসিন ফাওয়া যেত না, বলে 1 সপ্তাহ চলে যাবো গা, মরে চলে আনজাল্লা, মাগরিবের নামাজ পড়ে সেটা হায়াতে সেটা সেটা নামাজ পড়ে আসলে কুফি নিবে সেটা ঘুমাই দেয় আমগা, সেই সুযোগও তো নাই, সেই সুযোগ কেমনে আছে, 20 টাকা কেজি কেরাসিনের দাম করে লইছো 80 টাকা কেজি, 80 টাকা আনবো এতে হতো সবার নাই, যে পরিমাণের বেড বাড়াইছো সপ্তাহের মধ্যে, খালি বেড আর বেড, বেড আর বেড লাগাই দিছো, বিয়া করলো বেড, কলম কিন্তু গিয়া ফরাল হাজে করবো, হাতা বই কলম ইটা কিন্তু গেলো বেড দোন লাগবো, বেডের অবস্থা এইটা না, ওই বাদ দিলাম,
বেত না দিলাম, দিলে সরকার উন্নত হইব। সরকারের যে লাগাইছে আর একটা কাহিনী, যে এনআইডি কার্ড আছে যারা প্রত্যেক প্রতি বছরে 2000 টাকা করে সেটা ট্যাক্স দিতে হইব, বেত দিতে হইব। এটাকে কোন দেশে দিতেছে? যে দেশের মধ্যে শতভাগ নাগরিকের কর্ম ব্যবস্থা আছে। আমরা বাংলাদেশে যে পরিস্থিতি, একটা ঘরের মধ্যে যদি 5 জন থাকে, 5 জনের মধ্যে একজনে যদি রুজি করে আর বাকি 4 জন বয়ে আহা, এই 4 জনে যে বয়ে আহা, এই 4 জনের টেহারে ওই একজনে যে বেটা রুজি করতেছে, হে বেটা রে দোন লাগবো কি এর লেগে? এটা কোনো একটা ফাইজলামি ছাড়া আর কোনো কিছু আছে? দইলে শুধু ফাইজলামি। জনগণ যে বেহব পায় সেটা যেমনে পারতাছে এমনে দোয়াইতাছে, জনগণের টেহার নিয়ে সেটা সুইস ব্যাংক নিয়ে বইলে থাকে দিতেছে তোমরা। আমি আবার রাজনীতি রাজনীতি বুঝি যদি না, রাজনীতি হলে আলাপ টালাপ করি না। এখন এটা যেহেতু আমার নাগরিক দায়িত্বের মধ্যে এফোর্স এর লেগে আমি কথাটি কইতাছি, কারণ নাগরিক আমি যেহেতু বাংলাদেশের একটা নাগরিক, আমার ওদের একটা দায়িত্ব আছে বা একটা অধিকার আছে আমি কথাগুলা কওয়ার। এখন এটার লেগে আবার কেউ আমার বিএনপি আমল লীগ ছাত্র লীগ এই লীগ সেই লীগ মনে করে আবার আমার উপরে আবার অত্যাচার করতে নেন না, বুঝি নি। আমি রাজনীতি কোনো আগে বুঝি না, ফিস বুঝি না, রাজনীতির ধার কাছেও নাই। রাজনীতি লিয়ে আমি কোনো কথা কইছি না, কথা রয়েছে আমার ব্যক্তিগত ভাবে। আমি তো বিদ্যুৎ বিল যে দিতে আসি প্রতি মাসে, বিলটা দিয়া যাইতে আসি, 1 পয়সা তো আমার বাহির আসে না, বাহির থাকতেছে না, তাহলে কি এর লেগে আমার এখন লোডশেডিং এর মাঝে ভুগতে হইব? আর কি এর লেগে যেহেতু শতভাগ বিদ্যুৎ দিতেই পারে না, কি এর লেগে সংসদে ভাবে গান গায়ে গায়ে করতে হইব যে বিদ্যুৎ লাগবেন নি, বিদ্যুৎ লাগবেন নি, মাথার মধ্যে উড়ালো এসে বেতন লাগবো, ফেরি করুন লাগবো। ওখান গেল কই ফেরি করি না, দিন বেশি দিন ধরছে না ফেরি করার ডাইলগটা যে দিচ্ছ, মাস ছয় মাসও ধরছে না। ওখান দিয়ে মাস ছয় মাসের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছ, লোডশেডিং এ জ্বালা মানুষের এক তারা গরমের মধ্যে যান বাঁচে না, বেট লয়ে যে আকাম কুকাম বাড়াইছো না, ওই করছো করছো যেই যাই হোক, ওখান বিদ্যুৎ আগে ঠিক করো, বিদ্যুৎ ঠিক না করলে মানুষ যান বাঁচবো কেমনে? যে শতভাগ দোকানে ইয়া দিয়ে রাখছো, বিদ্যুৎ দিয়ে রাখছো, বিদ্যুতের তার থাকলে কি বিদ্যুৎ টা, হ্যাঁ বিদ্যুতের লাইট তো আলো তো তখন লাগবো, ফ্যান তখন লাগবো, কারেন্ট চলতে হইব। যেই বাগানে বাড়াইছো বিদ্যুৎ বিল কই আসছিল 6টা ইউনিট, এখন 12টা 13টা ইউনিট নিতেছো। এর মধ্যে আবার যে বাড়ির মধ্যে আগে মানুষ ব্যবহার করতো একটা ফ্যান একটা লাইট, এখন যদি দুইটা ফ্যান লাইট করে, দুইটা ফ্যান দুইটা লাইট চালাইলে আগে যদি 200টা, এখন এই জায়গায় দুইটা ফ্যান আর দুইটা লাইট, ওই জায়গায় কারেন্ট বিল 500টা 600টা এসে যায়। যাগা যা কোন আর কইছি, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। আর যা কইছি আমার মনে হয় আমি যে নাগরিক অধিকার হিসেবে ভালো কথাই কইছি, উচিত কথাই কইছি, কারণ আমি যেহেতু কারেন্ট বিল বাহির রাখি না, কি এর লেগে লোডশেডিং অন থাকবো, আর চাইনা কোম্পানির কাছে 35 কোটি টাকা বাহি থাকবো, 35 লাখ কোটি টাকা বাহি থাকবো, কি এর লেগে থাকবো? আমার কথা হলো এইটা, মানে সপ্তাহ যে মন্তে মনে আমরা ঠিক মতো বিদ্যুৎ বিল দিলি সারে, বিদ্যুৎ বিল তো আর কম নিতা না, এখন যে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে গা, লোডশেডিং হয়ে গেছে গা, এখন এই কথাটা কইতো না সরকারে যে আমরা এই মাসে বিদ্যুৎ যখন বন্ধ হয়ে গেছে গা আমরা বিদ্যুৎ বিল নিতাম না, বা লোডশেডিং যখন বেশি হয়েছে আমরা বিদ্যুৎ বিল নিতাম, এবার কারেন্টের বিলটা নিতাম না, এই কথাটা তো কইতা না তোমরা। তো বিদ্যুৎ বিল নিতাই বা উল্টা আরো বেশি নিবা, কারণ তো তা হই না, উল্টা আরো বাড়ায় বাড়ায় নিতে হবে, কারণ গেলে গা যায় ইউনিটটা যে ঘুরতে থাকে ঘুরতে থাকে, তো এই গুলনির তো হানো তোমরা, খালি ঘুরলই তে হানো ঘুরলই তে হানো, তেহা তো সবে হানো। বিল তো আর বিল তো নিতেছো ঠিকই, আমরা যাবে না বিদ্যুৎ দিও না, ভোগান্তির মধ্যে জনগণ যে ফেলাইতেছো। সকল কথা বাদ, সব কথার এক কথা, এই কত হইলো যে আমরা শতভাগ বিদ্যুৎ ফাইলি সারে, যেমন কইছে যে 2-3 সপ্তাহ লেগে বন্ধ হয়ে থাকতে পারে ফাইলা বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র, যে 2-3 সপ্তাহ না কষ্ট মষ্ট করে মান্না নিলাম সল্লা নিলাম, এরপরে আমরা শতভাগ বিদ্যুৎ ফাইল ইসারে, কারণ বিল তো 1 পয়সা বাহির রাখতেছি না, সবসময় বিল দিয়ে যেতেছি, যতটা বিল এতেছে ততটাই বিল দিয়ে যেতেছি, 1 পয়সা কমও নিতেছো না, উল্টা আরো জরিমানা টরিমানা এই এই হিলি দিলি বক্ক চক্কর। আমার বাড়ি আমার কারেন্ট আমার টেহা দিয়ে তার আনমু সব আনমু, মিটারও আমার, এরপরে তো আবার গ্যাস ভাড়া দন লাগবে, মিটার চার্জ কাগজের মধ্যে চাইলে দিহি উমা গো, মিটার মিটার ভাড়া বেড়া জানে আইসে লেখা নিত, এবার বিল এরপরে কাগজের বিল, এই টিহা এই টিহা হে টিহা ব্যাট এই সে বাল বাত্তা বক্ক চক্কর, কত টান যে দেওয়ান লাগতেছে, দিয়া সাইড ঠিক মতো একটা কারেন্ট শান্তি মতো কারেন্টটা ব্যবহার করতাম পারি না, কারেন্টের জ্বালা এই একটা গরমের মধ্যে জানটা বাঁচে না, যে একটা অবস্থা। অন দেখলে আবার কইবেন যে অন যারা আবার কয়েকজনে কইবেন যে ফিসে দিয়ে এসি আছে, কারেন্ট না থাকলে এসি চলতেছে কেমনে, লাইট চলতেছে কেমনে, বাইরে বিদেশ এটা বিদেশ। আমি আইসি মনে করেন 2 বছর হয়েছে, 2 বছরের মধ্যে হুদা 2 দিন কোম্পানির কারেন্টের লাইনের সমস্যা ছিল, এর লেগে 2 দিনে এই 2 বছর হুদা 2 দিনে এবার আসতে 7 ঘন্টা কারেন্ট গেছিল, এছাড়া আর কারেন্ট যাইতো দেখি নাই আইতো দেখি নাই, সারাক্ষণ 24 ঘন্টা এসিও চলতেছে কারেন্ট চলতেছে, ওখানে একটু ঠান্ডা হয়ে গেছে রুমটা, প্রচুর ঠান্ডা হয়ে গেছে, গেলে এটা কত বন্ধ করে থুয়ে দিছি বুঝছেন নি। আবার কোয়েন না বলে পিছনে এসি দিকে সেই না, কারেন্ট না থাকলে তোমরা এসি চালাও কেমনি, এসি ব্যবহার করো কেমনি, এই কথা কোয়েন না বলে, এটা বিদেশ এটা বাংলাদেশ না।